শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই আমরা মালদার খবরের দিকে নজর রাখব, তার কারণ মালদায় একজন বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। অভিযোগের তীর তার পুত্রের দিকে। মালদায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগের তীর তার পুত্রের দিকে। মৃত বিজেপি কর্মীর পুত্রবধূ তৃণমূলের প্রার্থী ছিলেন বলে জানা যাচ্ছে। পুত্রবধূ তৃণমূলের প্রার্থী ছিলেন, মালদাহের বামনগোলার ঘটনা। মালদায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। অভিযোগ ছেলের বিরুদ্ধে, বাবাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। মৃত বিজেপি কর্মীর পুত্রবধূ তৃণমূলের প্রার্থী ছিলেন বলে জানা যাচ্ছে। মালদাহের বামনগোলার ঘটনা। মালদাহে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মৃত বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ ছেলের বিরুদ্ধে। মৃত বিজেপি কর্মীর পুত্রবধূ তৃণমূলের প্রার্থী ছিলেন বলে জানা যাচ্ছে। মালদাহে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, কি কারণে এমন ঘটনা যেখানে বাবার ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ ছেলের বিরুদ্ধে? হ্যাঁ দেখো, এক পায়েল একটা যে অভিযোগ অভিযোগ যেটা আসছে সেটা হচ্ছে যে এই যে বুড়ান মুর্মু যে মারা গেছে, যার মৃতদেহ পাওয়া গেছে, সে হচ্ছে বিজেপির সমর্থক। আমরা এই মুহূর্তে তৃণমূলের জেলা চেয়ারম্যানের কাছেই রয়েছি এবং ব্লক সভাপতির সঙ্গে আমার এইমাত্র কথা হলো। ব্লক সভাপতি তৃণমূলের যিনি আছেন, তার বক্তব্য হচ্ছে যে এটা বাবা এবং ছেলের সাথে দীর্ঘদিন ধরে জমি জমান সংক্রান্ত বিষয় দিয়ে গন্ডগোল চলছিল। ইতিমধ্যে পঞ্চায়েত ভোট আসে এবং পঞ্চায়েত ভোটে এই বুড়ান মুর্মুর ছেলের বউ শর্মিলা মুর্মু, সে তৃণমূলের প্রার্থী হয়েছিল এবং তৃণমূল প্রার্থী ওখানে হেরে যায় এবং বাকি জায়গাগুলোতে তৃণমূল কিন্তু জিতেছে এই বামনগোলা বেশিরভাগই। এরপরে আজকে সকালবেলা এই বুড়ান মুর্মুর ঝুলন্ত মৃতদেহ ঘরের মধ্যে ছিল। পাড়ার লোকেরা যারা ওখানে বিজেপির আরো সমর্থক, তাদের অভিযোগ যে বিজেপি করার জন্য শর্মিলা মুর্মু এবং তার ছেলে বিপ্লব, এরা দুজন মিলে পিটিয়ে মেরে ফেলে তাকে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু তৃণমূলের ওখানকার ব্লক সভাপতির বক্তব্য হচ্ছে, এই মাত্র কথা বললাম যে এটা বাবা ছেলের জমি বিবাদ, এর মধ্যে কোন রকম রাজনৈতিক সংযোগ নেই। যদি রাজনৈতিক সংযোগ থাকে তাহলে কিন্তু পুলিশ তদন্ত করছে এবং এই মুহূর্তে পুলিশ মৃতদেহ নিয়ে বেরিয়েও গেছে, আটকে রেখেছিল গ্রামের লোকেরা। মৃতদেহ ওখান থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠাচ্ছে পুলিশ। পাশাপাশি পায়েল একটা ব্যাপার বলে রাখি যে এই বামুনগোলা মদনাবতী এই অঞ্চলটা কিন্তু একটা সময় গত পঞ্চায়েত নির্বাচনও যখন তৃণমূলের গোটা জেলা জুড়ে জয় জয়কর ছিল, কিন্তু এখানে বিজেপির আধিপত্য ছিল। এইবার কিন্তু বিজেপি এখানে পুরোপুরি একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই জায়গা থেকেও তৃণমূলের অভিযোগ যে বিজেপির কেউ এই বৃদ্ধকে খুন করে তৃণমূলের উপরে দোষ চাপালেও চাপাতে পারে, পুলিশ এটা নিরপেক্ষ তদন্ত করুক। পায়েল ধন্যবাদ গৌতম। অর্থাৎ একদিকে রাজনৈতিক যোগসাজোক, অন্যদিকে পরিবারের ঝামেলা। মালদায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে রহস্য দানা বাজছে ইতিমধ্যেই।